আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। চরমপন্থা ও জঙ্গিবাদ মোকাবেলায় সন্তানের পাসপোর্ট জব্দের বিধান, হার্ডলাইনে ব্রিটিশ সরকার। থেমে যেতে পারে বিগ ব্যান, দরকার দ্রুত সংস্কার। যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত। কোয়ালিটি টিউশনের কৃতি শিক্ষার্থীদের সনদপত্র প্রদান অনুষ্ঠান সম্পন্ন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসলামের নামে চরমপন্থা, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবেলায় আরো কঠোর পদক্ষেপ নিচ্ছে ব্রিটিশ সরকার। সরকারের নতুন পরিকল্পনায় কথিত জিহাদের নামে ব্রিটিশ তরুণদের সিরিয়া যাওয়া ঠেকাতে অভিভাবকদের জিম্মায় পাসপোর্ট জব্দ করার কথাও বলা হয়েছে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জঙ্গিবাদ কঠোরভাবে মোকাবেলায় সরকারের সব ধরনের সমন্বিত চেষ্টা অব্যাহত রাখার কথা বলেছেন। যেসব সন্তানদের আইএসের সাথে যোগ দেবার শঙ্কা রয়েছে তাদের অভিভাবকরা তাদের পাসপোর্ট জব্দের বিষয়টি সারা দেশে কার্যকর করা হচ্ছে। হোম অফিস জানিয়েছে, গত বছর জঙ্গিবাদের সম্পৃক্ততার অভিযোগে 20 বছর বয়সের নিচে প্রায় 50 জনকে গ্রেফতার করা হয়েছে। ব্রিটেনের ঐতিহ্যের পরিচায়ক বিগ ব্যান মেরামতে ট্যাক্সপেয়ারদের বিশাল অঙ্কের অর্থ ব্যয় হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ 31 বছর আগে ঘড়িটি মেরামতের পর 156 বছরের পুরনো এই ঘড়িটি চলতে চলতে হয়ে পড়েছে ক্লান্ত। দ্রুত রক্ষণাবেক্ষণ আর প্রয়োজনীয় মেরামতের কাজ না করা হলে বন্ধ হয়ে যেতে পারে ঘড়িটি, এমনটি বলা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের ফাইন্যান্স কমিটি। ব্রিটেনের ঐতিহ্যের অন্যতম পরিচায়ক এই ঘড়িটি 1858 সালে প্রতিস্থাপিত হয়। 315 ফিট উচ্চতার এই ঘড়ি ব্রিটেন তথা বিশ্বের পর্যটকদের কাছে অন্যতম দর্শনীয় স্থান। যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেলের 51তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শামসুদ্দিন খান, সহসভাপতি জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী, ত্রাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শামীম আহমেদ, যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, আফসার খান ও সাইদ প্রমুখ। শিক্ষার মান উন্নয়ন এবং গ্রামার স্কুলে ভর্তির জন্য সহায়ক কোচিং করাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কোয়ালিটি টিউশন। পূর্ব লন্ডনের প্লাস্টক এলাকার প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে রোববার আয়োজন করা হয় কৃতি শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ ও সম্মাননা অনুষ্ঠানের। কলেজের পরিচালক কাজী শরীফের সভাপতিত্বে এবং সরমু আরকেসের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই ইউরোপের কর্ণধার ও ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব, এটিএন বাংলা ইউকের প্রধান নির্বাহী হাফিজ আলম বক্স। অতিথিরা কোয়ালিটি টিউশনের শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোয়ালিটি টিউশনের পরিচালক কামাল হোসাইন, ইমরান আহমেদ, আয়েশা বেগম, জুবায়ের বক্ত ও সোনিয়া সুলতানা। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ফান্ডরাইজিং ডিনার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আগামী 15 নভেম্বর অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠান সফল করার লক্ষ্যে ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সভা রবিবার অনুষ্ঠিত হয়। ট্রাস্ট সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য আশেক আহমেদ আশুক, ডাক্তার আলাউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মামুন রশিদ, আব্দুল আহাদ, মাহবুবুল আলম রাজু, শাহেদ আহমেদ, আলী আহমেদ বেবুল, এম মাসুদ আহমেদ, রহিম উদ্দিন, রফিকুল ইসলাম, সয়াফ উদ্দিন, শাহজাহান খান, সুলতান আহমেদ, ইফতেখার আহমেদ শিপন। এছাড়া সভায় ট্রাস্টের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন 2016 আগামী 7ই ফেব্রুয়ারি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শেখ রাসেলের 51তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আয়োজিত সভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকেও বুলেটের নির্মম বর্বরতায় হত্যার মাধ্যমে বঙ্গবন্ধু পরিবারের সব সদস্যকে হত্যা করতে চেয়েছিল নর পিশাচের দল। রোববার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সায়েদ আহমেদ সাদ, সাধারণ সম্পাদক সানু মিয়া, সহ সভাপতি আহবাব মিয়া, সুশান্ত দাশগুপ্ত, আকিক খান, জয়নাল আবেদিন, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শাবুল আহমেদ শাবুল, নুরুল হুদা চৌধুরী, পাভেল শাহিদুর রহমান, সালাউদ্দিন সালেহ, শাতফাল আহমেদ, মাহমুদুর রহমান ও অপু আচার্য প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের সম্মানে নর্থহ্যাম্পটনের সভা, বড়লেখার নাজমার পায়ের পচন ধরা অংশ কেটে ফেলার শঙ্কা, চিকিৎসা সামর্থ্য নেই পরিবারের। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের সম্মানে নর্থহ্যাম্পটনে সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেডফোর্ড প্রতিনিধি শাইকুল হক শাইক। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের সম্মানে গত 17 অক্টোবর নর্থহ্যাম্পটনে এক সভা অনুষ্ঠিত হয়। শহরের বাংলাদেশি অ্যাসোসিয়েশনের হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা হাজি আফিজ আলী ও সভা পরিচালনা করেন কমিউনিটি নেতা এম এ রুফ। সভায় মঞ্জিল মোর্শেদ বলেন, বাংলাদেশে প্রবাসীদেরকে বিমানবন্দরে হয়রানি, জায়গা জমিন নিয়ে হয়রানি, ব্রিটিশ ভিসা সেন্টার ঢাকায় স্থানান্তর সহ প্রবাসীদের সব ধরনের সমস্যা সমাধানে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের মাধ্যমে সাধ্যমতো কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, প্রবাসীরা জানেন যে বাংলাদেশে গেলে পরে তাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে হয়, এয়ারপোর্টে অনেক সমস্যার সম্মুখীন সৃষ্টি হয় এবং অনেক অনেক ক্ষেত্রে তারা দেশে যাওয়ার জন্য তাদের যে ইচ্ছা সেটির থেকে তারা দূরে সরে যায়, যেহেতু তারা দেশে সঠিকভাবে তাদের মূল্যায়ন পায় না। এই জন্য আমরা চিন্তা করছি যে প্রবাসীরা বাইরে যারা আছে তারা যদি দেশে তাদের কোনো সমস্যা থাকে, তাদের ল্যান্ড রিলেটেড হোক, ফ্যামিলি রিলেটেড হোক অথবা যে কোনো মামলা মোকদ্দমা বিষয় হোক, সেই বিষয়গুলোকে আমাদেরকে যদি অবহিত করা হয় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে, আমরা সেই জায়গাগুলোতে প্রশাসনিক পর্যায়ে যতটুকু আমাদের সাপোর্ট দেওয়া দরকার, লিগ্যাল এইড দেওয়া দরকার, আমরা তাদেরকে পরামর্শ দিই এবং প্রশাসনের মাধ্যমে সেই সমস্যার সমাধানগুলো আমরা করার চেষ্টা করব। সবাই বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকের প্রেসিডেন্ট সাংবাদিক রহমত আলী। সবাই অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কাউন্সিলর এনামুলক, সলিসিটার জাবের মিয়া, কমিউনিটি নেতা আজিবুল্লাহ, আব্দুল হদ্দুস, সিরাজউদ্দিন, মোহাম্মদ তুরন মিয়া, আফতাবউদ্দিন আহমদ, শহীদ আহমদ প্রমুখ। সভায় অতিথিবৃন্দ নর্থহ্যাম্পটনে একটি শাখা কমিটি গঠন করার প্রস্তাব করলে উপস্থিত নেতৃবৃন্দ তাদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়। শাইকুলক শায়েক, চ্যানেল আই, নর্থহ্যাম্পটন। কেমব্রিজ বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের কেমব্রিজ প্রতিনিধি মোহাম্মদ আলতাফ হোসাইন জানান, কেমব্রিজ বিএনপির সভাপতি নেফুর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুদ্দিন আহমেদ বাবলু, আমির চৌধুরী, মাহবুব খান নোমান, মোহাম্মদ শামসুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ লিলু মিয়া, হাজি মোহাম্মদ আব্দুর রহিম প্রমুখ। সভায় বক্তারা বিএনপি পরিবারের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ওয়েলস যুবলীগের উদ্যোগে সদ্য প্রয়াত বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এবং সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুল জহির চৌধুরী সুফিয়ানের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য মুকিস মনসুর আহমেদ,
এস এ রহমান মধু, আব্দুল মালিক, গোলাম মুর্তজা, লিয়াকত আলী, মল্লিক মুসাদ্দেক, শাহজাহান খান প্রমুখ। ইতালির ব্রেসিয়ায় শরীদপুর সমিতি আয়োজন করে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। শিল্পনগরী ব্রেসিয়াতে গত রবিবার বিয়া সার্দেনিয়ার হলে শরীদপুর সমিতি আয়োজন করে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ব্রেসিয়াতে অবস্থানরত সকল শরীদপুর প্রবাসীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। দুপুরের খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা, পরে হল সংলগ্ন মাঠে শিশু কিশোরদের দৌড়, বিস্কুট দৌড়, মহিলাদের চেয়ার প্রতিযোগিতা, বালিশ খেলাসহ বিভিন্ন প্রকারের খেলা অনুষ্ঠিত হয়। উপস্থিত দর্শক আনন্দের সাথে খেলাগুলো উপভোগ করেন। খেলার পর্ব শেষে হলে এসে সংগঠনটি শিশু কিশোরদের ক্যারাত প্রতিযোগিতা করে। শরীদপুর সমিতির কার্যক্রম নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউসুফ ডালির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন মালের পরিচালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ চুন্নু ব্যাপারী, উপদেষ্টা গোলাম ফারুক বাবলু, মজিবুর রহমান ব্যাপারী সহ সংগঠনের নেতৃবৃন্দ। দপ্তর সম্পাদক আলমগীর হোসেন সমিতির 2 বছরের কার্যক্রম সবার সামনে তুলে ধরেন এবং অনুষ্ঠিত খেলা ও ক্যারাত প্রতিযোগিতার প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। সভাপতির বক্তব্যে ইউসুফ ডালি বলেন, অতীতে যেভাবে সবাই সার্বিকভাবে সহযোগিতা করেছেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এভাবে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে আশা রাখেন। ইতালির ব্রেসিয়া থেকে এমদাদুল কেমদাদ, চ্যানেল আই। রোববার অনুষ্ঠিত হলো বিএনপি ভারেস প্রভিন্স ইতালির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা। বিস্তারিত থাকছে আমাদের মিলান ব্যুরো চিফ নাজমুল হাসান শামীমের রিপোর্ট। 18 অক্টোবর রবিবার গালারাতের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয় বিএনপি ভারেস প্রভিন্স ইতালির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা। বিএনপি ভারেস প্রভিন্স সভাপতি মিজানুর রহমান হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম মালিকের পরিচালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান মুহিত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সালেহ মোহাম্মদ সায়েম। স্বাধীনতার যে আমাদের যে চাওয়া পাওয়া ছিল সেটা আজকে বলুণ্ঠিত হচ্ছে এই আওয়ামী লীগের নেতৃত্বে। ফারেজ বিএনপির নতুন কমিটিকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। বক্তব্য রাখেন ইতালি বিএনপির আগত কাউন্সিল পদপ্রার্থী নেতৃবৃন্দ শাহ তাইফুর রহমান ছোটন, আব্দুল মান্নান হীরা ও অন্যরা, মিলান লম্বার্দিয়া বিএনপি নেতৃবৃন্দ হাবিবুর রহমান আয়ুব, এমদাদ হোসেন খান, আব্দুল্লাহ মামুন, হাসিব আলম সেলিম, আসাদুজ্জামান রিপন, সিদ্দিকুর রহমান ও অন্যরা, ভারেস প্রভিন্স বিএনপির প্রধান উপদেষ্টা মাহবুব আলম সেলিম, নেতৃবৃন্দ গোলাম মুস্তফা রনি, শিববির হোসেন ওসমানী, আহমেদ মিজান, আকবর হাওলাদার, গোলাম কিবরিয়া প্রমুখ। বক্তারা বলেন, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দিয়ে বাংলাদেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দেশনেত্রী খালেদা জিয়া ও তার অন্যের প্রতীক তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতালির গালারাত থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি মোহাম্মদ মোখলিসুর রহমানের সাথে মত বিনিময় সভা করেছেন স্পেন প্রবাসী বাংলাদেশিরা। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদ জানান, অ্যাডিশনাল আইজিপি মোহাম্মদ মোখলিসুর রহমান সংক্ষিপ্ত সফরে স্পেন আসায় তাঁর সাথে বার্সেলোনার একটি রেস্টুরেন্টে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। স্পেন আওয়ামী লীগের সভাপতি শাকিল খান পান্নার সভাপতিত্বে ও কাতালোনিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন, মাহারুল ইসলাম মিন্টু, উত্তম কুমার, আলাউদ্দিন হক, আওয়াল ইসলাম, নবীনুল হক, আফসারউদ্দিন, গিয়াসউদ্দিন, তৌফিক জামান সহ শফিক খান প্রমুখ। মৌলভীবাজারের বড়লেখার গৃহকর্মী নাজমাকে মাসের পর মাস নানা কায়দায় নির্যাতন করে অন্ধকার কক্ষে তালাবদ্ধ করে রাখা হতো। এই ঘটনায় মামলার আসামি গ্রেফতার না হওয়ায় আতঙ্কে দিন কাটছে মেয়েটির পরিবারের। স্বজনরা জানান, নাজমার পচন ধরা পায়ের অংশ কেটে ফেলার শঙ্কার কথাও জানিয়েছেন চিকিৎসকরা, কিন্তু চিকিৎসা চালানোর সামর্থ্য নেই নাজমার পরিবারের। সিলেট থেকে ফয়সাল আহমেদ মুন্নার প্রতিবেদন।
সিলেট উসমানী মেডিকেল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন নাজমা। কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে মাটিতে ফেলে হাত পা বেঁধে চালানো হতো নির্যাতন। তার শরীরে কখনো গরম পানি ঢেলে, কখনো রুটি তৈরির বেলান দিয়ে পেটানো, আবার কখনো বা গরম লোহা দিয়ে শরীরে সেকা দেওয়া। বর্বরতার শেষ সীমানাকেও যেন হার মানিয়েছে। কুবে কেটে ফেলা হয়েছে নাজমার মাতার চুলও। আমারে ভুতাইয়া ফেটর উপরে উঠিয়া ফার আমারে ধরে আমারে মারতা, আমার বান্দিয়াও মারতা, বান্দিয়া মারতা, পরে বেলান্দি মারতা, সামস্তি বড় বড় বিদেশি সামস আছে না, সামস্তি মারতা আমারে, আমার হতা দিলে মুক্তা কিছু খতা বাহরি তার আমারে মারিলে বা গলার টিপ আমার শূন্য উপরে ধরতা, ধরে আসার মারি মাটিত ফালাইতা, আমার চুল দক আমার সারা চুল হাঁটি লাগছে। স্বজনরা খবর পেয়ে গত ঈদের দিন বড়লেখার পাঁচপাড়া গ্রামে গৃহকর্তার বাড়ির একটি অন্ধকার কক্ষ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তারা। অভাবের তাড়নায় বাসা বাড়িতে কাজ করতে গিয়ে এমন নির্যাতনে বুক ফাটা আর্তনাদ নাজমার বড় বোনের। বাবার অর্থনৈতিক অবস্থা ভালো না দেখে কাজের লাগি নিয়ে এইসব মারামারি করছে, আমার বোনের জীবনটা নষ্ট করছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে এই বিচারটা চাই। ঘটনার পর বড়লেখা থানায় তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো আসামি করে মামলা হলে মাত্র একজন আসামি গ্রেপ্তার হয়েছে কেবলই, বাকি আসামিরা গ্রেপ্তার না হওয়ায় নাজমার বাবা জানান আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। আমি খাজ কর্ম করিয়া খাই, আমার মেয়ের তারা খাজের লাগি নিছিল নেওয়া, আমার মেয়ে গেছে খাজে দিছি, খাজে নিয়ে আমার মেয়ের তারা কুপ্রস্তাব দিছে, আমার মেয়ে না মানায় তারা নির্যাতন করছে। আমার মায়ার ফুড়ি বুঝছেন, তারা এ ধরুন খাজ করছে নিয়ে আমি খাজ ঘুরে আমার হৃদয়টা ফাটি যার গিয়ে আমার সহ্য ধৈর্য ধরবার কোনো উপায় নাই, আমার কোনো সাহায্য সম্বল দেশবাসী হরডে আমার সাহায্য করার এমন কোনো সম্বল নাই। তবে বাকি আসামিদের গ্রেফতারে সম্ভাব্য সব চেষ্টা করা চলছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। আমরা মামলা রুজু হওয়ার সাথে সাথে এক নম্বর আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই এবং অপর আসামি বড়লেখা এলাকায় রবি আক্তারকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়, তৎক্ষণ তাকে পাওয়া যায় না, পালাতে পাওয়া যায়। অন্য আসামি আসাম আছে তাকে গ্রেপ্তারের জন্য ডিক্লারেশন দেওয়া হয়েছে এবং গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। নাজমার স্বজনরা জানান পছন্দরা পায়ের অংশ কেটে ফেলার সংখ্যার কথাও জানিয়েছেন চিকিৎসকরা, কিন্তু চিকিৎসা চালানোর সামর্থ্য নেই নাজমার পরিবারের। ফসল আহমেদ মুন্না, চেলা ইউরোপ, সিলেট। জনপ্রিয় কাবাডি খেলার দেশময় পুনর্জাগরণ এবং যুব সমাজকে সৃষ্টিশীল কাজে সম্পৃক্ত করতে সারা দেশে চলছে আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন পর্যায় শেষে মৌলভীবাজারে শুরু হয়েছে আন্ত উপজেলা পর্বের প্রতিযোগিতা। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এর উদ্বোধন করেন সিলেটের ডিআইজি মিজানুর রহমান। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেসার আহমেদ, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল প্রমুখ। মৌলভীবাজার সদর উপজেলা দল 99-24 পয়েন্টে জুড়ি উপজেলাকে হারিয়ে উদ্বোধনী খেলায় বিজয়ী হয়। প্রতিযোগিতায় জেলা 7টি দল অংশগ্রহণ করছে। পায়ে শিশিরের ছোঁয়া লাগলেই মনে হয় শরতের আগমন বার্তা, আর শরৎ মানে শারদীয় দুর্গোৎসব। আজ ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়েছে এ উৎসব। সকালে সিলেটের পূজা মণ্ডপগুলোতে ষষ্ঠাদি কল্পারম্ভের মাধ্যমে ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সিলেট বিভাগে 2,460টি মণ্ডপ এখন পুণ্যার্থী ও পূজারীদের পদচারণায় মুখর। সনাতন বাঙালিয়ানা আর প্রতিমার পৌরাণিক ভাবের সাথে আজকাল যোগ হয়েছে আধুনিক শিল্পিত মনন। দুয়ে মিলে মণ্ডপে মণ্ডপে চলে দেবী পূজা আরাধনা আর সাজসজ্জা। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। চরমপন্থা ও জঙ্গিবাদ মোকাবেলায় সন্তানের পাসপোর্ট জব্দের বিধান হার্ডলাইনে ব্রিটিশ সরকার। থেমে যেতে পারে বিগ ব্যান, দরকার দ্রুত সংস্কার।
যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত। কোয়ালিটি টিউশনের কৃতী শিক্ষার্থীদের সনদপত্র প্রদান অনুষ্ঠান সম্পন্ন। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।